সফল একটা নিউজিল্যান্ড সফর শেষ করে বছরের প্রথম দিন দেশে ফিরছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো ওদের বিপক্ষে টি টোয়েন্টি আর ওয়ানডে জেতা গেছে বলেই সফরটাকে সফল বলা হচ্ছে। কিন্তু সফলতা কিংবা ব্যর্থতার হিসাব ছাপিয়ে গেল বছরে ক্রিকেটারদের ক্লান্তির কথাটাও আলোচনায় আসতে পারে। 2023-এ ম্যাচ খেলার অর্ধশতক পূরণ করেছে বাংলাদেশ দল। গেল বছর তিন ফরম্যাট মিলিয়ে 50টা ম্যাচে মাঠে নেমেছেন সাকিব শান্তরা। 2023-এ 4টা টেস্ট খেলেছে টাইগাররা, শান্তদের সফল বলতে হবে এই ফরম্যাটে। বিশ্বকাপের বছর 32টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ আর 14টা টি টোয়েন্টিতে মাঠে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। এক বছরে 50টা আন্তর্জাতিক ম্যাচ খেলার এমন রেকর্ড অবশ্য বাংলাদেশ ক্রিকেটেই বিরল। নতুন খবর হলো, নতুন বছরও খুব বেশি বিশ্রাম পাবে না বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিউজিল্যান্ড থেকে ফিরে সর্বোচ্চ সপ্তাহখানেক ছুটি পাবে টাইগাররা। 10 জানুয়ারির আশেপাশেই শুরু হয়ে যাবে বিপিএল এর প্রস্তুতি। জানুয়ারি 19 থেকে মার্চ 1 পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর বিপিএল ব্যস্ততা শেষ হতেই ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ডিউটিতে। 2024-এর মার্চে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে 2টা টেস্টের সাথে সাথে থাকবে 3টা করে ওয়ানডে আর টি টোয়েন্টি। এপ্রিলেও ব্যস্ত থাকবে ঘরের মাঠগুলো, কেননা দেশে আসবে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দলের বিরুদ্ধে 2টা টেস্টের সাথে 5টা টি টোয়েন্টি খেলবে টাইগাররা। এপ্রিলের পর দেশের মাটিতে আবার আন্তর্জাতিক ম্যাচ হবে অক্টোবর নভেম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2টা টেস্ট খেলতে আসবে সাউথ আফ্রিকা। দেশের মাটিতে বেশ কমাস খেলা না থাকলেও ব্যস্ততা কমবে না টাইগারদের। জুলাই অগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। 3টা করে ওয়ানডে আর টি টোয়েন্টির সাথে সেই সিরিজে থাকবে 2টা টেস্টও, আর ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এবছর ভারত আর পাকিস্তানেও যাবে বাংলাদেশ। দুই দেশেই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2টা করে টেস্ট খেলবেন শান্তরা। অগস্ট থেকে অক্টোবরের মধ্যে হবে এই দুই সিরিজ। বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে 3 ফরম্যাটের সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে টাইগাররা। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে এবছর হবে টি টোয়েন্টি বিশ্বকাপও। জুনের 4 থেকে 30 তারিখ পর্যন্ত আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের বিশ্ব আসর। বাংলাদেশ সরাসরি খেলছে এই টুর্নামেন্টে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাংলাদেশ কমপক্ষে 4টা ম্যাচ খেলবে বিশ্বকাপে, আর পরের রাউন্ডে যেতে পারলে বাংলাদেশ সর্বোচ্চ 9টা ম্যাচ পেতে পারে এবারের আসরে। খুব বেশি টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ পায় না এই হাহাকার দেশের ক্রিকেটে অনেক দিনের। কিন্তু 2024-এ এই হাহাকারে ইতিহাস আর কথা। এক বছরে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ 14টা টেস্ট খেলবে এবছর টাইগাররা। টি টোয়েন্টিতে কমপক্ষে 21টা ম্যাচ খেলবে সাকিবের দল, এমনকি বাড়তেও পারে এই সংখ্যা। অন্যদিকে এবছর ওয়ানডেতে মাত্র 9টা ম্যাচে দেখা যাবে টাইগারদের। 2023-এ বছরব্যাপী 50টা ম্যাচ খেলার চেয়ে বাংলাদেশ দলকে খানিক কম ম্যাচ খেলতে হবে 2024-এ। তবে এবার যেহেতু টেস্ট আর টি টোয়েন্টি বেশি খেলতে হবে, তাই টাইগারদের চলার পথটাও হবে না সহজ। কঠিন পথ মারিয়ে 2024 বাংলাদেশ দল সবার জন্যই স্মরণীয় করে রাখবে। দেশের ক্রিকেটে এই বছরটা সোনায় মোড়ানো হবে, এমনটাই থাকবে সমর্থকদের প্রত্যাশা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।